এই সে কোরআন দুনিয়ার চোখে, এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো। হতভাগা তুমি কোরআনের নীতি, তোমাকে লাগে না ভালো, তোমাকে লাগে না ভালো। মুক্তা ফেলিয়া দস্তা কুড়ালে, মুক্তা ফেলিয়া দস্তা কুড়ালে, অনেক কাঁদিবে পরে, মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে। কতবু হতভাগা কি বা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে, বাতিলের দ্বারে দ্বারে। কোরআন চুষিয়া আমেরিকা দেখো তৃষ্ণা মিটাতে চাই যে আজ, কোরআন মন্থন করে ইউরোপ ধরাই গড়েছে স্বর্গরাজ। গুপ্তধনের যত সন্ধান, গুপ্তধনের যত সন্ধান কোরআন দানিতে পারে, মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে। তবু হতভাগা কি বা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে, বাতিলের দ্বারে দ্বারে। ওরা কত বড় জাহেল ছিল, কত বড় জাহেল ছিল তো বুঝো। রসুলের কাছে চারটা বেটি ছেলে এসেছে, বলছে আমরা ইমান আনলাম। তো রসুল বলছে যে তোরা আমার কাছে বয়াত করবি? বলছে হ্যাঁ করব। তো বল আমরা শিরিক করব না, এক আমরা জেনা করব না, দুই আমরা বুক ছিঁড়ে ছিঁড়ে কান্না করব না, আওয়াজ করে করে কান্না করব না, আমাদের বেটি ছেলে বাচ্চা টাচ্চা যদি হয় তো ওরাকে জিন্দাই কবর দিব না, কথা বল। তখন চারটেই বেটি ছেলে কথা বলছে, কি বলে খেয়াল করেন আমার কথার দিকে, আমরা কাউকে কতল করব না, আমরা চুরি করব না, আমরা কাউকে অপবাদ দিব না, আমরা কপাল ছিঁড়ে নুচে নুচে বুক নুচে নুচে হাঁ হাঁ করে চিৎকার করে করে কাঁদবো না। যখন এই চার নম্বরেরটা এসছে যে চিৎকার করে গলা ফাটিয়ে ফাটিয়ে কাঁদবো না, তখন তিনটা বেটি ছেলে একসাথে বলছে গলা ফাটিয়ে ফাটিয়ে কাঁদবো না, আর একটা বেটি ছেলে মুখে চুপ করিলে বলছে যে এটা আমি ওয়াদা করতে পারবো না। আরে এটা তুই কবুল করবি না মানে, তুই গলা ফাটিয়ে ফাটিয়ে কাঁদবি নাকি? তখন এই আপনাকে কি দেখাচ্ছি যে আর আহমুক কত হতো আগেকার যুগে তো দেখেন। তখন বেটি ছেলেটা কি বলছে, দেখেন আল্লাহ পাকের রসুল, আমাদের দেশে ভাড়াতে কান্নাকারী পাওয়া যায়, ভাড়াতে কান্নাকারী পাওয়া যায়। মানে কি, আমার যদি মা মরে তো আমি সেদিন মায়ের জন্য কাঁদবো, তো একাই কেঁদে কুলাতে পারবো না। তখন করবে কি, দক্ষিণ মাথা থেকে তিন চারটা বেটি ছেলে নিয়ে আসব, ওরা আমার মার কান্নার দিন আমার সাথে সাথে ওরাও হু হু করে কাঁদবে, দশ মিনিট কাঁদবে, পনেরো মিনিট কাঁদবে, একসঙ্গে আমরা দশটা বারোটা মেয়ে ছেলে হা হা করে গলা ফাটিয়ে ফাটিয়ে কান্না করব, তাহলে আমার মায়ের হকটা আদায় হবে। তো আমার মায়ের কান্নাতে আমার মা মরার দিন আমাকে দুটা বেটি ছেলে কান্না করে দিয়ে গেছে, তো ওর বাড়িতে যত তখন কেউ মারা না যাবে আর আমি কান্নাটা শোধ না করে দিতে পারবো, ততদিন আমি কিন্তু এই কথার উপরে হরগিজ বয়াত করবো না। বলছে হারে পাগলি, ওর মা কিবারে মরবে তো ততদিন তুই খড়ে হয়ে থাকবি? যেদিনই মরুক ওকে সজ্য করতে হবে, উহার বাড়ি কান্দে দিয়ে গেছে তো ওর বাড়ি আমাকে কাঁদতে হবে, অমনি করে গলা ফাটিয়ে ফাটিয়ে কাঁদবো। তাহলে আরবের মাটিতে কত মূর্খ বেটি ছেলে ছিল যে ধার করেও কাঁদে দেয়, কাঁদো না কোনো দিন ধার করে হয় জি, অথচ বেটি ছেলে ধার করে কান্না করে দিয়েছে, বুবু বাড়ি যাচ্ছি, বুবু ভোক লেগেছে, এখন বাড়ি যে দুটা দানা পানি খাই গে, তোমার মাল লেগে তো পনেরো দু ঘন্টা কাঁদনু আর পারি না জি বুবু, তোমার মন ভরেছে কান্দনে, বুঝছে ভালো হয়েছে বুবু, ভালো হয়েছে কান্নাটা ভালো হয়েছে। কত জিহালত ছিল, আর একটা মূর্খের কথা বলছি, আর একটা মূর্খকে দেখছি খাটলি ঘাড়ে করে একখানা চাদর নিয়ে চলে যাচ্ছে কবরস্থানের দিকে, আর একটা লোক জিজ্ঞেস করছে কবরস্থানের দিকে কেন যাইছ, বলছে খ্যাপা ছেলে বেলা দশটার সময় মাকে মাটি দিয়েছি, আমার মায়ের গায়ে কিন্তু আট মিটার কাপড় আছে, যদি আমার মার কবরকে না জোগাই রাতের বেলায় চোর আসবে, এসে আমার মায়ের গা থেকে কাফনখানি খুলে নিবে আর আমার মাকে নাঙ্গা করে কবরে রেখে দিবে, তার জন্য আমরা ওই দেশের ছুঁচকা চোরেদের কারণে মায়েদের বাপেদের কবরকে আমরা কি করতাম, যোগানদারি করতাম। আপনি বলেন এর থেকে আর ছোট লোকের বাচ্চা দুনিয়াতে কে আছে যে মরা লাশের গা থেকে কাফন চুরি করে নিবে? তাহলে এই ছোট লোকগুলো বড় লোক হলো কিসের দৌলতে, তো কোরআনের দৌলতে।
বেদিন যদি কোরআন শুনছে তো ওর কোরআনের ময়া জেগে যাচ্ছে ওর দিলের ভেতরে। আর আমাদের দেশের এই মুসলমানগুলো একে জুমা শুনালাম 52টা বছরে খুদবা, আর ঈদের খুদবা শুনালাম আধ ঘন্টা করে দুটা, আর এরকম টেমারপুরের জালসার মতো জালসাগুলো এরা শুনছে বছরে 5টা, 4-5 20 ঘন্টা। আর এতটি সব জালসা আর ওয়াজ শোনার পরে ওর চলনটা কেমন আছে? যদি টেনে ধরো কুকুরের লেজ তো সোজা, আর যেমনি ছেড়ে দিবে সঙ্গে সঙ্গে জিলাবি। কেমন আছো? যেমন ছিলাম, ওয়াজগুলো কিছু কাজ দিছে? কিছু কে জানি মুলু সাহেব, কাজ দিছে কি দেয় না? আপনারা মজলিসে বসে বসে এখানে দু তিনটা লোক হ্যাঁও কহেন, দু তিনটা লোক নাও বলেন। এর আগে কোনো মৌলভী বলেছিল যে শ্বশুরের কাছে টাকা নিয়ে বিয়ে করা যাবে না, শুনেছেন? আর শোনার পরেও কি এখনও দাম দর হয়েছে না হয় না? টেমারপুরে দাম হইতেই আছে না? আল্লাহ তোমার হেফাজত করে আল্লাহ তালা। মোহর দেওয়া হলো ফরজ, মোহর না দিলে বাড়িওয়ালি খুঁজে পাওয়া যায় না, বাড়িওয়ালিকে বাড়িওয়ালি করা যায় না। যদি তোমার অর্থ কম হয় তো কম দাও, বেশি যদি হয় তো বেশি দাও, 10,000, 20,000, 15,000 টাকা দাও। কিন্তু আমাদের দেশে গরিবেরও যা হাল ধনীরও তা হাল, গরিবও দিছে 20 টাকা আর ধনীর বেটাতেও ওর মোহর হলো 20 টাকা, কেউ নগদে মোহর দিতে চায় না। আর শতকরা 80 জন বাপজির বাড়িওয়ালি যখন মরছে, কবরের কাছে যখন জানাজার জন্য লাইনে খাড়া হচ্ছে, তখন কিছু ছেলে আওয়াজ করে দিয়ে বলছে, মুলবি সাহেব 2 মিনিট খাড়া হও, আমার বোন মরে গেছে, তো আমার বোনের এখন পর্যন্ত মোহরানা বাকি আছে। তখন সবুর হাজি খালি এমনি করে গাল চুলকাইছে। কেউ কইছে, কি বাবুজি মোহর বাকি আছে নাকি? কইছে, হ্যাঁ চাহিনি তো দেওয়া হয়নি কোনোদিন, চাহিনি তো। তোর গলায় গামছা লাগিয়ে চাইলে ঠিক হতো নাকি? সারের দোকানকার দোকানদারের কাছ থেকে বাকি মাল উঠাচ্ছ, তো তোমার কাছে কার্ড যাচ্ছে কি বলে, কইছে আপনার নামে 11,364 টাকা বাকি আছে, বুধবারের দিন হাল খাতাতে টাকা জমা দিয়ে রসগোল্লা খেয়ে যান, আর যদি না দিবেন তো সোমবারের দিন গুতান খেয়ে যান। লেখা থাকে না কার্ডে? তখন তুমি টাকা দিয়ে চলে আসছো হাল খাতা, বছর পার হয় না তার আগেই, আর এই বাড়িওয়ালিকে 20 টাকা দিয়ে বিয়ে করে নিয়ে এসে 6-6টা ছেলে উজে দিয়েছো, আর কবরে চলে গেলো বাড়িওয়ালি, আর এখন পর্যন্ত তোমার হাল খাতা হলো না, তোমার কপালে কোন বাড়ির ঝাঁটা মারা দরকার? ওয়াজ শুনছ? এগুলো ঠাট্টা করার জন্য? ওয়াজকে যদি মানতে না পারো তাহলে ওয়াজ শুনছো কেন? দেশের মানুষ কি বদলেছে? এখন নতুন আইন এসেছে কি, কারি বাড়িতে যদি বহু পেটে 8 মাসের বাচ্চা হয়, এখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি বিদায় যাবে, তো ইসলামী শরীয়তে নিয়ম লেখা আছে কি, তুই যে বাড়িতে এই প্যাট পেয়েছিস ওই বাড়িতে আনলোড করতে হবে। কথা বুঝলে জি না বুঝলে না জি? স্বামীর বাড়িতে এসে ছাইলে পেয়েছো প্যাটে, প্যাটের ছেলে স্বামীর বাড়িতেই বাহির করতে হবে, বাপের বাড়ি আর যেতে হবে না। কিন্তু দেশের নিয়ম হলো কি, আমার বাপের বাড়ি যাব, তো ওই বাপের বাড়ি যেতে গেলে কি ছেলে আরামে হয়, আর শ্বশুর বাড়ি ছেলে কি খুব কষ্ট হয় নাকি? কইছে না নিয়ম। আচ্ছা যাবে তো যাও, তোমার বাপের বাড়ি গিয়ে ছেলে হবে তো তাই করো গা। এবার এরা কি বলছে, আরে তোমার বাড়িওয়ালি, আর তোমার বাড়িওয়ালির পেটে তোমার বাচ্চা আছে, আর তোমার স্ত্রী যাবে তোমার বাচ্চা হওয়াতে নিজের মায়ের বাড়ি যাবে, তো তুমি আরো 10 বার কহিবে কি, যাও 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 নিয়ে যাও নিয়ে যাও। এই ছেলে হওয়ার পরে 15 দিন যে 20 দিন যে ঝামেলা আছে ওইগুলো আমরা টানতে পারবো না, শাশুড়িরা আর আমার শালিরা টেনে দিবে, তো তোমাকে তো খুশি হওয়া দরকার। সেখানে নতুন জমানাতে ফেতনা কি এলো, কইছে ব্যবহার দাও। কিসের ব্যবহার জি? বেটি নিয়ে যাবে তো কিছু দিবে না? তো এতদিন ছিল কি, এত বড় বড় বাতাসাগুলো 5 কেজি, এই বড় বড় বাতাসাগুলো খানেই না, এত বড় বড় বাতাসাগুলো 5 কেজি, আর রুহির মাছগুলো মোটামুটি 10 কেজি, আর দিয়ে 4-5টা লোক এসে ব্যবহার এটা দিল, দিয়ে খেয়ে দিয়ে চলে গেল। এখন নতুন নিয়ম কি হয়েছে, একটা খাসি নিয়ে আসতে হবে, তারপরে 25 কেজি তোমাকে মিহিদানের চাল নিয়ে আসতে হবে, মাল মশলা নিয়ে আসতে হবে, গিলাস নিয়ে আসতে হবে, প্লেট নিয়ে আসতে হবে, আমার বাড়িতে আনবে, এখানে আমরা জবে করে তোমাকে খাওয়াবো, আর তোমার বেটিকে তোমাদের হাতে তুলে দিব। এ কোন ফকিরের ফকির রে, তোর মতো ফকির ভারতবর্ষের কোনো কোনাতে 7 ব্যাটারির লাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না, এমন অভদ্র ফকির এ দেশে জন্মেছে।
তোর বাড়িতে 10টা মেহমান আসবে, তো মেহমান ওর পেটের চাইল বাঁধা আসবে, তুই ফকিরের চাইল দিয়ে ফকিরকে ভাত খাওয়াবি রে গাঁডু? হায় হায় হায়, কোন জমানা এলো? হাদিস কোরআন শুনছ? কোরআনকে ভালোবাসতে শিখতে পারলে না? না, কবে হবে? আরে যারা ইমানদার নয় তারাও কোরআনকে ভালোবাসছে। তোমাকে বেশি সময় নিব না গোড়াতেই বলেছি, তোমার আক্কেলটা শুধু খুলে যাক। এই জন্য দু চারটা জরুরি জরুরি কথা তোমাকে শুনাই। কথাটা কি বলছি দেখো, খেয়াল করে, মক্কার মাটিতে কাফেরেরা নতুন নতুন মুসলমানদের উপরে যখন জুলুম শুরু করে দিল, তখন রসুল বললেন যে তোমরা হিজরত করে হাবাসা চলে যাও। আস্তে আস্তে করবে কাজ, হাবাসা চলে যাও, ওখানে গেলে তোমাদের ইমান বাঁচবে। তখন 15 জন লোক, 6টা বেটি ছেলে আর 9টা বেটা ছেলে এইখান থেকে চলে গেল 5 দিনের রাস্তা মক্কাকে ছেড়ে দিয়ে হাবাসার মাটিতে। ওখানে যখন চলে গেল, তখন মক্কা থেকে 3 জন লোক নেতা টাইপের তাড়াতাড়ি করে গেল নাজাশি বাদশার কাছে, যেই দেশে চলে গেছে এই 15 জনের লোক, তার সাথে কথা বলতে। কিন্তু কথা বলতে গেছে এমনি এমনি, খেয়াল করিয়েন। নাজাশি বাদশার নামে দামি দামি আতরের শিশি নিয়েছে তোহফা, এবং তার রাজপ্রাসাদে যেগুলো দামি দামি মিলিটারি আছে আর দামি দামি অফিসার আছে তাদের জন্য নিয়ে গেছে একটা করে চামড়া। চামড়া আরবের মাটিতে বেশি পাওয়া যায়, আর ওদের দেশে চামড়া পাওয়া যায় না। তখন ওদেরকে তোহফা দেওয়ার জন্য এখন এখন করে চামড়া নিয়ে গেছে সাথে, আর যাওয়ার পরে 20টা অফিসারকে একটা করে চামড়া তোহফা দিয়ে দিয়েছে। আর দেওয়ার পরে বলছে, এই মক্কার লোক কয়টা ভাইরা রাজার সামনে আমরা প্রস্তাব রাখব, রাজা মশাই আমাদের এই গুমরাহ 15টা লোককে আপনি আমাদের হাতে তুলে দেন, এদেরকে আমরা বাড়ি নিয়ে চলে যাব, এরা আমাদের বংশকে ধ্বংস করে দিতে বসেছে, এই ছেলে কয়টাকে এখানে রাখিয়েন না, আমরা নিয়ে যাব আমাদের বাড়ি, আমাদের হাতে তুলে দেন বলে যেমনি চাইব রাজার কাছে। আপনারা সবাই একসাথে বলবেন জি হ্যাঁ জি হ্যাঁ জি হ্যাঁ, এদেরকে ওর হাতে তুলে দেন, ওরা বাড়ি নিয়ে চলে যাবে, ওদেরকে এখানে রাখা চলবে না। সুপারিশ করাবার জন্য এই 20টা অফিসারকে 20খানা চামড়া তোহফা দিল, আর বাদশাকে দিল তোহফা, আর আতরের শিশি দিল। দেওয়ার পরে এই 3 জন লোক বাদশার সামনে এসে বলছে, জনাব আমাদের দেশ থেকে 15টা ছেলে গুমরা অধর্মতে চলে গেছে, এরা আমাদের বাপের ধর্মকে ছেড়ে দিয়ে দিয়ে আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি করে দিয়েছে, আপনি এই 15টা ছেলেকে আমাদের হাতে তুলে দেন, আমরা এদেরকে বাড়ি নিয়ে যাব। সাথে সাথে 20টা অফিসার এই যে ঘুষ খেয়েছে বলছে, জি ঠিকই কথা বলছে, এসব ছেলেগুলোকে রাখতে হবে না, এদেরকে এদের হাতে তুলে দেন, এরা ওদেরকে বাড়ি নিয়ে চলে যাবে, যে তারপরে সাইজ করে ঠিক করে নেবে এদেরকে। এরা তখন বলছে, এ নাজাশি বাদশাহ তখন বলছে, হা গো তোমরা ওই লোকগুলোকে দাগি বলছো আর নিজেদের হাতে তুলে নিতে চাইছো, তো আমি লোকগুলোর সাথে কোনো কথা না বলে তোমাদের হাতে এমনি এমনি তুলে দিয়ে দেবো, এটা হয়? তো তোমরা 3 জন এখানে দাঁড়াও, আমি ওই 15 জনকে ডাকছি, মুখামুখি কিছু কথা হবে, তারপরে যদি তুলে দিতে হয় তো তুলেই দিব তোমাদের হাতে। তো ওদেরকে ডাকি, বলছে জি ডাকেন, ওদেরকে ডাকেন। 15 জন লোককে এবার রাজার সামনে হাজির করা হলো, এদেরকে আনতে এসেছে কয়জন লোক? তো 3 জন লোক। বাদশাহ মিঠা ভাষাতে জাফর বিন আবি তলেবকে, মুসলমানদের দলের ইনি নেতা, উনাকে ডেকে বলছেন, আচ্ছা তোমরা কেমন ধর্ম মানো আমাকে একটু শোনাও তো। তখন জাফর বিন আবি তলেব বলছেন, কি আমাদের কাছে একজন নবী এসেছেন, তিনি বলছেন চুরি করা চলবে না, জেনা করা চলবে না, কাউকে অপবাদ দেওয়া চলবে না, পরের মালকে হালাল করা চলবে না, ছোট ছোট ছেলেপিলেকে জিন্দা কবর দেওয়া চলবে না, জাদু করা চলবে না, মাটির খোদাদের পূজা করা চলবে না, মিথ্যা কথা বলা যাবে না, কাউরি রক্ত ঝরিয়ে দেওয়া চলবে না, এইগুলো কথা উনি বলছেন। আমরা তাদের এই কথাগুলোকে মেনে নিয়েছি, তার জন্য এরা আমাদেরকে বলছে তোমরা বেধর্মী হয়ে গেছো।
নাজাশি বাদশা বলছে, চুরি করতে হবে না তো ভালো কথা, হ্যাঁ মদ খেতে হবে না তো ভালো কথা, হ্যাঁ কাউকে অপবাদ দিতে হবে না এটাও তো ভালো কথা, কাউরি ধন মাল লুটে নিতে হবে না এটাও তো ভালো কথা। তো এদের কথার ভেতরে তো আমি একটাও কথা মন্দ পাই না, তো তাহলে এই ছেলেগুলোকে তোমাদের হাতে তুলে দিব আর তোমরা ওখানে নিয়ে গিয়ে মারবে পিটবে, এটা কেন আমি তুলে দিব তোমাদের হাতে? থেমে গেল। এই তিনজন মক্কার লোক বলছে ব্যাপার খারাপ, হে আমাদের হাতে এরাকে তুলে দিবে না, তো দুটা কোনো কৌশল কর। তখন চট করে লয়া করে একটা কৌশল করলো, কি নাজাশি বাদশাহ হলো ঈসা নবীর ধর্মের লোক, তখন এই মুশরিক তিনজন তখন বাদশাকে বলছে, হুজুর আসল কথাটা তো বলিনি আপনাকে। কি কথা? তো বলছে এই লোকগুলা ঈসা নবীর সম্মান করে না, আপনারা ঈশাকে আল্লাহর বেটা বলেন আর ঈশার মা মারিয়ামকে আল্লাহর বাড়িওয়ালি বলেন, আর আমরা মক্কার মুশরিকেরা এটাই বলি, কিন্তু এই লোকগুলো ঈশা নবীকে এরা আল্লাহর বেটা মানে না আর ঈশার মা মেরিকে আল্লাহর বাড়িওয়ালি এরা মানে না, এরা এত বড় বেয়াদব, এদেরকে পিটিয়ে হাঁকিয়ে দেন, এখানে রাখিয়েন না। তখন নাজাশি বাদশা জাফারকে বলছে, জাফার তোমরা ঈসা নবী সম্বন্ধে কি বলো, তোমাদের ধারণাটা কি? জাফার রাজিয়াল্লাহু তাআলা বলছেন, আমি কি বলবো হুজুর, আল্লাহর কোরআন যা বলেছে সেটা নবী বলেছেন আর নবী যেটা বলেছেন সেটা কানে তুলেছি, তাহলে ঈসা নবী ডেকে, তো ঈসা নবী হলো রূহুল্লাহ, আল্লাহর এটা রূহ, তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রূহটাকে জিবরিল নিয়ে এসেছিলেন, এসে তার মার পেটে ফুঁকে দিয়েছিলেন আর তাতে থেকেই ঈসা নবী পয়দা হয়েছে। ঈসা নবীর বাপ নাই আর মারিয়ামের স্বামী নাই, বিনা স্বামীতে মারিয়ামের পেট থেকে ঈসা নবী পয়দা হয়েছে, এবং তিনি নিজের কথা বলেছেন, আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আমরা ঈসা নবীকে রূহুল্লাহ মনে করি এবং ঈসা নবীকে আল্লাহর বান্দা হিসেবে জানি, ওকে আমরা আল্লাহর বেটা মানি না এবং মারিয়ামকে আল্লাহর বাড়িওয়ালি আমরা বলি না, এটা আমাদের কোরআন নিষেধ করেছে, মারিয়াম হলো ঈসা নবীর মা। তখন নাজাশি বাদশা কইছে, একটা বেধর্মী লোক এখনো মুসলমান নয়, কথা কয়টাকে শুনে কোরআনের কথা বলে তখন কি বলছে, ইন্না হাজা ওয়া হাযাল্লাযী ক্বালা ঈসা মিন মিশকাতিন লা ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদিন, তার মানে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এবং আমাদের নবী ঈসা যা বলেছেন সব কথাগুলো একটাই প্রদীপের আলো থেকে নিয়ে আসা, তার মানে ঈসা নবী যেখান থেকে পেয়েছেন নবী মুহাম্মদও সেখান থেকেই পেয়েছেন, ওর কথা আলাদা নয় আর নবী মুহাম্মদের কথা আলাদা নয়, কথা গুলো সব এক সব এক, এই কথার ভেতরে কোনো দুই কথা দু কথা নাই। কাজে এই মক্কার মুশরিকেরা, তোমাদের জালবাজিতে আমি পা দেব না, তোমাদের কথা আমি শুনব না। এবার তিন নম্বরে নাজাশি বাদশা হযরত জাফর বিন আবি তালেবকে বলছেন, আরে বাবা একটা কথা খালি জানতে থেকে গেল, তোমাদের নবী যে কোরআন শোনাচ্ছে তো সেই কোরআনের দুই একটা কথাগুলো আমাকে একটু শোনাবা তো, কেমন করে কি বলেন আল্লাহ পাকের রাসূল? তখন হযরত জাফরের আওয়াজ আল্লাহ তাআলা খুব মিঠা দিয়েছিলেন, উনি নাজাশি বাদশার মতো কাফের আর তার চারিদিকে দশ বারো জন লোক দাঁড়িয়ে আছে বেদিন, এদের সামনে শুরু করলেন কোরআন মাজিদ পড়তে, বেশি পড়ছি না আমি একটা আয়াত পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কাফ হা ইয়া আইন সাদ যিকর রহমত রব্বিকা আব্দহু জাকারিয়া,
একটা আয়াত কেবল পড়া হয়েছে এই রকম টান দিয়ে। হযরতে জাফর যখন কোরআনের আয়াতকে তিলাওয়াত করতে শুরু করেছেন তিনি নিজে বলছেন, এবং হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজে বলছেন, আমি দেখতে পাচ্ছি নাজাশি বাদশা মুসলমান নয়, তথাপি তার দুই চোখের কোণা দিয়ে গলগল গলগল করে পানি নেমে নেমে তার দাড়িগুলোকে ভিজিয়ে দিচ্ছে। আমি নজর তুলে দেখছি ডান দিকে আর বাম দিকে ওই অফিসারগুলোর দিকে, ওই অফিসারগুলোর চোখের কোণা দিয়ে পানি ঝরে 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 দাড়ি পর্যন্ত নেমে নেমে আসে। তারা কেউ কিন্তু নীরব হয়ে নাই। আর হযরতে জাফর তিন থেকে চারটি আয়াত পড়লেন, আর পড়ার পরে গোটা মজলিসকে তিনি কাঁদিয়ে দিলেন। আর গোটা মজলিস কান্নার পর তিনি যখন কোরআন পড়া বন্ধ করে দিলেন, তখন সাথে সাথে এই নাজাশি বাদশা নিজের চোখ দুটাকে মুছে নেওয়ার পর এমনি করে আঙুল তুলে দিয়ে বলছেন, আন্তুম শয়ুমি ফি বেলাদি, রে 15 জন লোক তোমরা আমার মাটিতে আমার তোমরা মেহমান, আমি মেহমানের অসম্মানই করব না, তোমাদের যা মন লাগে তোমরা তাই করো, তোমাদেরকে আমি এদের হাতে তুলে দেব না। আর সাথে সাথে এই মক্কার 3 জন লোককে ডেকে বলছে, তোমাদের চামড়া ফেরত নিয়ে যাও, তোমাদের আতর ফেরত নিয়ে যাও, তোমাদের আতরের আমার দরকার নাই, তোমাদের চামড়ার আমার দরকার নাই, তোমরা জলদি জলদি এখান থেকে বেরিয়ে যাও আমার এলাকা থেকে, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে, কেন যে এই মুমিন মুসলমানগুলোকে আমি জীবনে কোনোদিন অপমান করতে পারবো না। কোরআন শুনে কাফেরের চোখে পানি নামলো, আর কোরআন শুনে আমাদের দেশের একটা মুসলমানের দিলের ভেতরে জায়গা হয় না যে কথাটাকে একটু মেনে নিই। মুলবি সাহেবের ওয়াজে বলেছিল, আর মেয়ে ছেলের মনের ভেতরে শ্রদ্ধা জাগে না যে এই কথাটা মৌলানাদের মুখ থেকে শুনেছি তো এটাকে একটু কী করি পাত্তা দিই, মানে না কোরআনকে। এই সে কোরআন দুনিয়ার চোখে, এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বলেছে জ্ঞানের আলো হতভাগা।